আমি কাঞ্চন মন্ডল বলছি। সরকার তার নিজস্ব চিন্তাধারায় আমাদের এমএসকেএসএসকে শিক্ষক শিক্ষিকাদের টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে একটা প্রজেক্টের আন্ডার থেকে, যেটা পঞ্চায়েত দ্বারা পরিচালিত হতো, সেটি শিক্ষা দপ্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা শিক্ষা দপ্তরে নিয়ে যাওয়ার জন্য নোটিফিকেশন জারি করেছেন। সেই শিক্ষা দপ্তরে নিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের শিক্ষক শিক্ষিকাদের সরকার আমাদের দাবির কাছে আপনার 11-12 ডিসেম্বর যে আমরা তার সরকারের শিক্ষামন্ত্রীর সাথে বসেছিলাম আমাদের আলাপ আলোচনা এবং আমাদের দাবির কাছে, উনি সহমত পোষণ করে আমাদের যাতে ভবিষ্যৎ ভালো হয় সেই জন্য উনি সেদিনই বলেছিলেন, তাহলে শিক্ষা দপ্তরে আসতে গেলে শিক্ষা দপ্তরের যা নিয়ম, কেন্দ্রীয় রাজ্য যাই বলুন না কেন, 60 বছর, তাহলে 60 বছর তোমাদের মেনে নিতে হবে। আমরা তখন ওনার কাছে দাবি রেখেছিলাম যে স্যার, আমাদের 2010 আগের সরকার এবং বর্তমান আমাদের মামাটি মানুষের সরকার 2013, উভয় সরকারের কিন্তু অর্ডার আছে 65, তাহলে হ্যাঁ আমরা পঞ্চায়েত দপ্তরের অধীনে কিন্তু আপনাকে শিক্ষা দপ্তরে নিয়ে গেলেও সেই সমস্ত শিক্ষকদের যা 65 দোরগোড়ায় 60 অর্ধ বা 60-এর সামনাসামনি, তারা তো আজ হঠাৎ করে চাকরি ছেড়ে দিতে পারবে না, বা যারা 60 পেরিয়ে গেছে তারা পারবে না, তাহলে আপনাকে 65 বাঁচিয়ে সেটা করতে হবে। সরকার আমাদের কথা রেখেছে এবং একটা অপশন নিয়ে এসেছে, যাদের মোটামুটি একটা বয়স কম তারা যদি 60 অপশন নিতে চায় নিতে পারে, এবং সেই সমস্ত শিক্ষকরা আপনার প্যারা টিচাররা যা যা সুবিধা পাবে সেই সমস্ত শিক্ষকরা তা তা সুবিধা পাবে, এবং অন্যান্যদের ক্ষেত্রে যেটা বলা আছে যে যারা 65 বছর অব্দি থাকবে তারা তা তা সুবিধা সমগ্র শিক্ষা অভিযানের যেরকম অনুযায়ী তা তা সুবিধা পাবে না, কিন্তু তারা বহাল তবিয়তে 65 বছর অব্দি চাকরি করবে। কিন্তু আমরা সাংগঠনিক ভাবে ডিসিশন নিয়েছি যে হ্যাঁ, যার যা মন যাবে সে নিতে পারে, যে কেউ 60 কেউ 65 নিবে। আমরা কিন্তু সবাইয়ের জন্য সরকারের কাছে দরবার করব যে 60-65 যারা 60 নেবে তারা তাদের কাছে যেন সমগ্র শিক্ষা অভিযানের যে রুলস সেটা যেমন প্রয়োগ হবে, যারা 65 নিবে, যারা স্কুলগুলোকে চালু করেছে, যারা তাদের ন্যূনতম একটা আপনার অনারিয়ামের বিনিময়ে আজকে শিক্ষা দিয়ে এসছে, তাদেরও যাতে বেতন বৃদ্ধি হয় বা আপনার রিটায়ারমেন্ট বেনিফিট হয় বা আদার্স যে সমস্ত সুবিধাগুলো যেগুলো দেওয়া যেতে পারে, সমস্ত কিছু আইন মেনে সেগুলো যেন তারাও পায়, আমরা সেইভাবেই দরবার করব। এটা আমরা 7 তারিখ ডিসিশন নিয়েছি আমাদের সাংগঠনিক ভাবে। কিন্তু কিছু সংগঠন আবারও আছে, আমাদের যে বিভিন্ন বন্ধ সংগঠন আছে তারা একটু জল ঘোলা করার চেষ্টা করছে। আমি জানি না তারা কেন জল ঘোলা চেষ্টা করছে, কারণ সদ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে সরকার কোনো ভুল ডিসিশন নেননি, আপনার যদি মনে হয় আপনি 60 নিতে পারেন, আপনার যদি মনে হয় আপনি 65 নিতে পারেন, আপনার চাকরি যাবে না, এবং একটা আপনার সমকাজের সমবেতন বা পূর্ণ শিক্ষকের মর্যাদা একটা কেস হয়েছিল, তার 14 তারিখ হিয়ারিং হয়ে গেছে, সেখানে জয় সাহেবের কি কথা বলেছেন যে সরকার একটা আলাদা ইয়েতে আপনাদের পঞ্চায়েত, তখন তো আমরা পঞ্চায়েত দপ্তরে ছিলাম, সেই কেস হয়েছিল পঞ্চায়েত দপ্তরে থেকে যে আমাদের ইয়েতে নিয়ে যেতে হবে, পূর্ণ শিক্ষকের মর্যাদা দিতে হবে, সমকাজের সমবেতন করতে হবে, কিন্তু সরকার যেহেতু তার প্রসেসিং শুরু করেছে এডুকেশন ডিপার্টমেন্টে ডাইরেক্ট নিয়ে চলে যাচ্ছে, সেই জন্য তারাও সে কথাটাকে মান্যতা দিয়েছে। তাই সেই সমস্ত বন্ধুদের বলবো, যারা ভুল বার্তা দিয়ে আইনি নোটিশ ফোটিস কি সব ব্যাপারটা মানে নিয়ে আসার চেষ্টা করছেন, তাদের কাছে অনুরোধ যে আপনারা ভুল পথে পরিচালিত করবেন না, এবং এমএসকেএসএস কে যে একটা ভালো দিক আসতে চলেছে সেই দিকটা ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ যদি ক্ষতি করেন তাহলে কিন্তু সময় করবে, কারণ সময় কারো খায় না, সময় কারো বাধা নয়। আপনি যদি আজকে ভুল পথে পরিচালিত করেন ভবিষ্যৎ কিন্তু অন্য কথা বলবে, কারণ আইনি নোটিশ আপনি কাকে দেবেন, সরকারের সাথে সংঘাতে যাবেন, সরকারের সাথে সংঘাতে গেলে মনে হয় না, আমরা অনেক কিছু দেখেছি যে আমরা যে পজিশনে আছি সেখানে সরকারের সাথে সংঘাতে গিয়ে আপনার কোনো কিছু ভালো ফল আশা করা যায়। যে সমস্ত বন্ধুরা মনে করছেন যে সরকার বিরোধিতা করে অনেক বেশি কিছু পাওয়া যায়, এবং যারা
ভাবছেন যে আমরা অনেক কিছু পেয়ে গেছি, আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা একটা উদাহরণ দিন, একটা একটা উদাহরণ দিন যে যা বলা হয়েছে সেটা করে দেখিয়েছে, যদি দেখাতে পারেন যা বলবেন সেটাই মেনে নেব। বেতন বৃদ্ধি 6ই মার্চ, 6ই মার্চ তার প্রপোজাল পাঠিয়েছিল, 11ই ডিসেম্বর কথা হয়েছিল সরকার মন্ত্রী সংগঠনের সাথে, 5ই মার্চ কথা হয়েছিল, তার ভিত্তিতে 6ই মার্চে আপনার পাঠিয়েছিল, যে প্রপোজাল পাঠিয়েছিল অনেকে ডাস্টবিনের কাগজ বলেছিল, পরবর্তীকালে দেখা গেছে সেটাই শেষ কথা। আমি তাপস চক্রবর্তীকে বলেছিলাম ভাই ডাস্টবিনের কাগজ বলেছিলে, আজকে তো স্বীকার করছো যে ওটাই শেষ কথা, সেটা বলুন। ডিএলএড কেস কি হয়েছে? ডিএলএড কেস, পরীক্ষা নাকি দিতে হবে না, সবাই বাড়িতে বসে থাকুন, কি হয়েছে? 120 কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে, হয়েছে তো? আপনিও জানেন আমরা কি পেয়েছি, আবার 18,000-25,000 কি হয়েছে, সব একই কথা, সেরকম একই জিনিস হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, এমএসকেসিএস এর শিক্ষক হিসাবে অনুরোধ, সংগঠন যাই করুন, যে যার ভালো লাগে করুন, ভুল পথে পরিচালিত হবেন না, ভুল পথে পরিচালিত হয়ে শেষে বয়সের শেষে দুর্গড়ায় এসে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না। আপনাদের কাছে সাংগঠনিক পক্ষ থেকে একদম সকরুণ আবেদন, আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা ভুল পথে পরিচালিত হবেন না। ধন্যবাদ।